হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিয়ে এসেছি ইনস্ট্যান্ট লেবুর আচার, যেটা কোন রকম চুলা ছাড়াই এক বছর দেড় বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এতে কিন্তু বাড়তি কোনো উপকরণ নেই এবং কোনো ঝামেলা নেই, একেবারে ঝামেলাহীন এবং খুবই সুস্বাদু লেবুর আচার। তার জন্য আমি এখানে বড় সাইজ 10টা লেবু রেখেছি, দেখতে পাচ্ছেন। এখন এই লেবুগুলো আমি এই জন্য নিয়েছি, এই লেবুতে বিচি কম থাকে, আপনারাও এই লেবুগুলোই নেওয়ার চেষ্টা করবেন। আর লেবুটা যদি চুলায় যায় তাহলে তো তিতো হয়ে যায়, লেবু চিপলেও তিতো হয়ে যায় চোঁচাটা। আর আমি খোসাটা ছাড়াবো না, লেবুটা অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছি, এবার সুন্দর করে এটা কাপড় দিয়ে মুছে নেবো যাতে বাড়তি কোনো পানি না থাকে। তো উপকরণগুলোর সঙ্গে আমরা এখন পরিচয় হয়নি, তো চলুন দেখে। এখানে লবণ আছে, এখানে লাল মরিচের পাউডার আছে যেটা আমি কালার সৌন্দর্যের জন্য রেখেছি। এখানে 15টা, এখানে আমি 10টা লেবু রেখেছি বলে 15টা শুকনো মরিচ রেখেছি। এটা ধনে আছে, এটা আমি টেলে নিব, টেলে এটা গুঁড়ো করব। এখানে সরিষা আছে, কালো সরিষা, আপনারা চাইলে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারেন। এখানে পাঁচফোড়ন আছে বেশ খানিকটা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সরিষার তেল আমি এখন এটুকু দিব, কিন্তু পরে আরো অনেক বেশি দিব, কারণ এই তেলে অনেক বেশি, এই আচারে অনেক বেশি তেল লাগে। তো প্রথমে আমি যেটা করব, সবগুলো উপকরণ আলাদা আলাদা করে ভেজে মশলাটা আমি একটু গুঁড়ো করে নিব। এটা তেল ছাড়া ভাজতে হবে, শুকনো খোলাতে আপনারা এটা ভাজি করে নেবেন। আমি লেবুগুলো খুব সুন্দর করে কেটে নিব। তো চলুন বন্ধুরা আমরা এগুলো করে ফেলি। হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত মশলা টেলে নিয়ে গুঁড়ো করেছি। আমি এখানে লাল মরিচও ভেজে গুঁড়ো করে নিয়েছি, লবণ আছে আর শুকনো লঙ্কার গুঁড়ো তো আছেই। আমি এখানে চিনি রেখেছি জাস্ট এর স্বাদটা দ্বিগুণ করার জন্য, আপনারা না চাইলে না দিতে পারেন, কিন্তু যদি মনে করেন আচারটা খুবই সুস্বাদু হবে তাহলে আপনারা এখানে চিনিটা ব্যবহার করতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা এবার আচারটা খুব ভালোভাবে মেখে নিই। তো আপনারা তো জানেনই ভিটামিন সি, লেবুতে এত পরিমাণে ভিটামিন সি আছে যা বলে শেষ করা যাবে না। আর অনেকেই দেখে অনেক রকম ভাবে লেবুর আচারটা বানাচ্ছে, কেন আমরা চুলাতে দিব, কেন এটা সিদ্ধ করব, কারণ এটা চুলাতে গেলে বা সিদ্ধ করলে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। আর রোদ তো আছে, আমরা এটা যদি চার পাঁচ দিন রোদে দিই বা প্রথম প্রথম আমরা প্রতিদিন প্রায় সাত দিন পর পরই রোদে দেব, তারপরে যখন আমরা রোদে দিব সপ্তাহে একদিন বা দশ দিনে দুই দিন এইভাবে রোদে দিল আর কখনোই আচারটাই ছাতা পড়বে না। তো চলুন বন্ধুরা আমরা এটা মেখে নিই। এবার দিব আমি লবণ, এবার দিব চিনি। আমি এটা এক চা চামচ রেখেছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, কিন্তু চিনি দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। প্রথমে আমি একটা হাত দিয়ে মেখে নিব, একেবারেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ভিটামিন সি সম্পূর্ণ লেবুর আচার, যেটা আপনি এইভাবে এক দেড় বছর সংরক্ষণ করতে পারবেন। আপনার প্রথমে যেটা করতে হবে সেটা আপনার অনেক বেশি বেশি রোদে দিতে হবে। আমি এটার আরো এক গ্লাস তেল দিব, তবে সেটা আমি দুদিন রোদে দেওয়ার পরে দিব, এখন আমি এটা এই পর্যায়ে রোদে দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মজাদার সুস্বাদু ছাল টক লেবুর আচার, যেটা আপনি ঝামেলাহীন ভাবে বানাতে পারেন এবং এক বছর সংরক্ষণ করতে পারেন। তো লেবুর আচার মানে এত ঝামেলা, আসলে কোনো ঝামেলা না। আমি কিন্তু এই খোসাটা ছাড়াই নাই বা সিদ্ধ করি না, জাস্ট ধুয়ে নিছি, ধুয়ে খুব ভালো করে শুকনো করে মুছে নিয়েছি যাতে এর মধ্যেকার বাড়তি যে পানিটা দিয়ে আমি ধুয়েছি পরিষ্কার করে, যাতে সেই পানিটা না যায়, কারণ পানি না গেলে কখনোই আচারটা আপনার ছাতা পড়বে না। আপনার কোনো বাড়তি উপকরণ নাই, যেগুলো আপনার বাসাতে থাকবে সেগুলো দিয়েই কিন্তু আপনি সুন্দর পারফেক্ট রসালো আচারটা করতে পারবেন। না এটা তেতো হবে, না এটা নষ্ট হবে, এক বছর দেড় বছর আপনি আরামে অনায়াসে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছো আমার আচারটা কত সুন্দর হয়ে গেছে? আমি কিন্তু একটা রোদ দিয়ে এসেছি, তারপরেও লেবুর কালারটা কিন্তু চেঞ্জ হয় নাই। তো বন্ধুরা এইভাবে আপনারা লাগাতার সাত দিন রোদে দিবেন এবং এটা বয়ামজাত করে সংরক্ষণ করবেন, অবশ্যই কাঁচের বয়ামে রাখবেন। যদি কাঁচের বয়াম না থাকে তাহলে আপনারা এটা এভাবে ফ্রিজিং করে রেখে দিতে পারেন। তো আপনারা পাঁচ সাত দিন রোদে দিবেন, এটা না তিতো হবে না কোনো সমস্যা। তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন একেবারেই ঝামেলাহীন এই লেবুর আচার,
তৈরি করতে কিন্তু মোটেও সময় লাগে না। আপনারা বছরে কিন্তু অনায়াসে এটা সংরক্ষণ করতে পারেন, আর যখন লেবু থাকবে না তখন বের করে খেতে পারেন। আর আপনারা অবশ্যই এটা বারবার বানাবেন, বেশি বেশি করে খাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ বন্ধুরা।